ভারতে এখন দুর্নীতি জীবনের অবিচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়েছে। কখনো তা মানুষকে বিচলিত করে, দিনে দিনে রাজনীতি ও দুর্নীতি কার্যত সমার্থক হয়ে ওঠায় মানুষ হতবাক হয়ে যায়। মন্ত্রী সাংসদের বাড়ি থেকে উদ্ধার কারি কারি টাকা, কিংবা স্টিং অপারেশনে নেতাদের হাত পেতে টাকা নেওয়া, অথবা দুর্নীতির অভিযোগ ওঠার পর নেতাদের পিঠ মাথাতে একদল ছেড়ে অন্য দলে যোগ দেওয়া, এসব দেখে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়, এ কোন রাজনীতি? রাজ্য কিংবা দেশের দণ্ডমুণ্ডের কর্তাদের এই অবস্থা দেখে অনেকেই ভাবেন, এই দেশ করার জন্য কি গান্ধী, নেহরু, নেতাজি, প্যাটেল, আজাদরা ব্রিটিশদের লাঠি খেয়েছিলেন, বছরের পর বছর জেলে কাটিয়েছিলেন? ভোটে দুর্নীতি সবসময় বড় ফ্যাক্টর হয় কি হয় না তা নিয়ে বিতর্ক থাকলেও দুর্নীতির বিরুদ্ধে কেউ যুদ্ধ ঘোষণা করলে মানুষ যে নতুন করে আশা, ভরসা, সাহস, শক্তি পায় তার উজ্জ্বল প্রমাণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এখনো বহু বহু দপ্তরে বহু রকমের দুর্নীতি উদ্ঘাটিত হয়নি, সেগুলো সব উদ্ঘাটন হলে বোঝা যাবে যে কী পরিমাণ দুর্নীতির রাজ্যে আমরা বাস করছি। ইতিহাসে মৌর্য সাম্রাজ্যের কথা পড়েছি, এখন আমরা চোখের সামনে চৌর্য সাম্রাজ্য দেখছি। তিনি যখন এজলাসে দাঁড়িয়ে দৃপ্ত কণ্ঠে বলেন, আমি দুর্নীতি দেখলে রুখে দাঁড়াবো, তাতে আমার মাথায় বন্দুক ঠেকালেও আমি থামবো না, তখন মানুষ তার ভিতরে এক প্রতিবাদী সত্তাকে খুঁজে পায়, তার কথায় ও কাজে মিল খুঁজে পায়, কারণ তার নিজের গায়েও কালির দাগ নেই, আর তিনি নিজেও সমাজের বুক থেকে দুর্নীতির কালি মুছে ফেলতে চান। তাই তার এজলাসে যখন তৃণমূলপন্থী আইনজীবীদের একাংশ বিক্ষোভ দেখান, তখন তিনি সরাসরি বলতে পারেন, রাজনীতি করবেন না, আমি তো রাজনীতি করছি না, আমি একটা দুর্নীতির বিরুদ্ধে সরব হতে চেয়েছি। একদিকে তিনি কড়া ভাষায় তদন্তকারী এজেন্সিকে স্পষ্ট বলতে পারেন, সিবিআই আধিকারিকদের বলুন এই মামলাকে আরও গুরুত্ব দিয়ে দেখতে, নিয়োগ দুর্নীতি কোনো ছেলেখেলার বিষয় নয়। আবার তিনিই বলতে পারেন, দুর্নীতি তদন্ত আটকাতে কত টাকা খরচ করলো রাজ্য সরকার জানতে চাইব। শাক দিয়ে অনেক মাছ রাখার চেষ্টা করা হবে, দুর্নীতি আর যদি কিছু না পারি বলবো যে আমি এটা মানছি না। তদন্ত আটকানোর জন্য এর আগে পর্যন্ত বিভিন্ন মামলা মকদ্দমা করা হচ্ছিল মানুষের পয়সা খরচ করে, এবং কোনো অন্যায়, কোনো দুর্নীতি তদন্ত করতে গেলেই, তদন্তের আদেশ দিলেই তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চলে যাওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার অবশ্যই আছে প্রতিটা মানুষের, প্রতিটা অথরিটির, কিন্তু কি করার জন্য যাওয়া হচ্ছে আমি তো আজকে জানতে চাইব যে মোট কত টাকা খরচ হলো এই তদন্ত আটকানোর জন্য, সুপ্রিম কোর্টে গিয়ে কত কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকার খরচা করলো। সুপ্রিম কোর্টের রায় তার এজলাস থেকে নিয়োগ মামলা সরতেই যখন জল্পনা শুরু হয়, তিনি নাকি পদত্যাগ করতে চলেছেন, তখনও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দেন, দুর্নীতির বিরুদ্ধে তার লড়াই থামবে না। বলেন, পদত্যাগ করছি না, আমি ভয় পেয়ে পালিয়ে যাওয়ার লোক নই। সুপ্রিম কোর্ট হচ্ছে এই দেশের সর্বোচ্চ আদালত, আমি তো নিজে সরাচ্ছি না, এটা তো সুপ্রিম কোর্টের অর্ডারে হচ্ছে, সুপ্রিম কোর্টের অর্ডার তো আমাদের সকলকে মেনে নিতে হবে। মামলা তো শেষ হয়ে যায়নি, মামলা তো অন্য কোনো জজের কাছে গেছে, তিনিও তো একজন হাইকোর্টের জজ, তিনি দেখবেন। যতদিন আমি জজ হিসেবে কাজ করব, আর যখন জজ হিসেবে কাজ করব না, তখন যখন বাইরে থাকবো অন্য কিছু হিসেবে কাজ করব, আমি যে কোনো দুর্নীতির বিরুদ্ধে সরব হব। দুর্নীতির ঘুন পোকা নষ্ট করার লড়াইয়ে নেমে তিনি সরকারকেও রেয়াত করেন না, আবার এজেন্সিকেও। তাই তিনি এজলাসে বসে নির্দ্বিধায় বলতে পারেন, এই সরকারের শিক্ষা দপ্তর এই দুর্নীতি দেখেও কিভাবে চোখ বন্ধ করে রাখলো সেটা ভেবে আমি বিস্মিত। হতে পারে শিক্ষা দপ্তরের কেউ কেউ হাতে হাত রেখে এই দুর্নীতি করেছিলেন। আবার সিবিআই কে ভৎসনা করে বলতে পারেন, সিবিআই রিপোর্ট সন্তোষজনক নয়। নির্দ্বিধায় মিথ্যা বলার অভ্যাস রয়েছে মানিক ভট্টাচার্যের, এটা কোনো জিজ্ঞাসাবাদ হয়েছে? এর থেকে তো আমি ভালো জিজ্ঞাসাবাদ করি, হাইকোর্টের অনেক আইনজীবীও এর থেকে ভালো জিজ্ঞাসাবাদ করবে, তদন্ত শেষ করতে হবে তো, এটা কোনো জিজ্ঞাসাবাদ? ছি ছি ছি। অভিজিৎ গাঙ্গুলি আজ আমাদের কাছে নয়, সারা ভারতবাসীর কাছে, সমস্ত বিদ্বজনের কাছে তিনি ভগবান তুল্য। তিনি এই ন্যায় জিনিসটাকে সবার প্রকাশ এনেছেন, সবাইকে চোখ খুলে দিচ্ছেন, জ্ঞান চক্ষু খুলে দিয়েছেন, তিনি সবার কাছে ভগবান তুল্য। ভগবান ভগবান কিছু নয়, আমি ভারতীয় জুডিশিয়ারির একটা একটা প্রোডাক্ট, এটুকু বলতে পারেন। এবং যদি সত্যিই কোনো অভিনন্দন কাউকে জানাতে হয়, সেটা ভারতবর্ষের জুডিশিয়ারি, ভারতবর্ষের সঙ্গে। বিচারপতির আসনে বসে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, দুর্নীতির সমুদ্রে আপনারা সাহায্য করছেন, তারপরেও আমি হাবুডুবু খাচ্ছি, এ তো মহাসমুদ্র, দুর্নীতির মহাসমুদ্র, এই অবস্থায় ঠগ বাঁচতে তো গাঁও জার হয়ে যাবে, কিন্তু রাজনীতিতে তো ঠগের অভাব নেই, সেই রাজনীতিতেই নেমে কি সেই ঠগদের আদৌ দূর করতে পারবেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়?
এটাই কোটি টাকার প্রশ্ন। এবিপি আনন্দ।